ঠোঁট কিংবা তালু কাটা অবস্থায় সন্তান প্রসবের বিষয়টি ওই শিশুর শারীরিক ত্রুটি ছাপিয়ে পারিবারিক ও সামাজিক সংকটকে প্রকট করে তোলে। সরকারের উদ্যোগে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর অংশ হিসেবে ঠোঁট কাটার মতো জন্মগত ত্রুটি সারিয়ে তোলার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জেলা শহরে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে দিন রাত 24 ঘন্টা। দেখুন শাহিদ জাহিদের রিপোর্ট। আমার জন্ম হয়েছে ঠোঁট কাটার পর, আমি একটা বিষম চিন্তা ভাবনা ছিলাম, ঢাকা মেডিকেল আইয়া অপারেশন হয়েছে ঠিকঠাক মতো নেই। এই বাচ্চাটা নিয়ে আমি জামিনের মাঝে ছিলাম, চিন্তা ছিলাম, তখন এই খবর পাইয়া আমি বিনামূল্যে চিকিৎসা করছি। যেন দুশ্চিন্তা আর অনিশ্চয়তার সাগর থেকে তীরে ফিরে আসা, ঠোঁট কাটা তালু কাটা নিয়ে জন্মানো সন্তানের সুচিকিৎসায় এতটাই নির্ভর আর অভিভূত অভিভাবকেরা। দেশে বছরে 5,000-এর বেশি শিশু ঠোঁট বা তালু কাটা নিয়ে জন্মায়, যাদের বেশিরভাগই অপারেশনের খরচ যোগাতে অক্ষম। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, সম্পূর্ণ বিনা খরচে দেশি বিদেশি প্রখ্যাত প্লাস্টিক সার্জনদের তত্ত্বাবধানে এই অপারেশনের সুযোগ সৃষ্টি হয়েছে। গত বছরের জুন মাস থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে এই সেবা দেওয়া হচ্ছে। এর জন্য রয়েছে 20 শয্যার আলাদা ওয়ার্ড ও অপারেশন থিয়েটার। যে কোনো রোগী এই ঠোঁট কাটা তালু কাটা যে কোনো সময় 24 ঘন্টা আমাদের এই হাসপাতালে আসলে সে ভর্তি হতে পারবে এবং তার অপারেশন হবে। বিপুল সংখ্যক রোগীকে একটা সেন্টারের পক্ষে চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব না। স্বয়ংসম্পন্ন একটা সেন্টার তৈরি করা, যেটা শুধু সার্ভিসই দিবে না, তার সাথে সাথে প্রশিক্ষিত জনবল তৈরি করবে, যে এই প্রশিক্ষিত জনবল দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে জানাবে, এটা কোনো প্রকৃতিগত সমস্যা না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা স্মাইল ট্রেনের সহায়তায় ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়া হয়েছে জরুরি এই স্বাস্থ্যসেবা। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলেও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সাথে অ্যাফিলিয়েশন করে অনেকগুলো সেন্টার চালু করেছে, যাতে এ সমস্ত ঠোঁট কাটা তালু কাটা বাচ্চারা বাড়ির দোরগোড়ায় এই সেবাটা পেতে পারে। প্রতি বছর প্রায় 5,000 অপারেশন করতে পারছি এ সমস্ত বাচ্চাদের, ভবিষ্যতে আশা করি সংখ্যাটা আরো বাড়বে। কারো ঘরে যদি কোনো জন্মগত ঠোঁট কাটা তালু কাটা রোগীরা থাকে, তাহলে 3 মাসের পরে বয়স হলে আপনারা যত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা পালনের উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঠোঁট কাটা তালু কাটা সমস্যাকে নিয়তি মনে করে বসে থাকবার দিন শেষ, কারণ যে কেউ চাইলে এখন এই সংক্রান্ত চিকিৎসা নিতে পারছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জেলা শহরে কোনো রকম ফি ছাড়াই সারিয়ে তোলা হচ্ছে জন্মগত এই ত্রুটি। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন।